হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি ডিমের ওমলেট কারির রেসিপি নিয়ে সাধারণ মশলায় তৈরি রান্নাটি কিন্তু স্বাদে একদম অসাধারণ হয় একবার আমার মতো করে বানিয়ে দেখুন সবাই মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি দেড় ইঞ্চ পরিমাণ আদা নিয়েছি সেটাকেও এরকমই ছোট ছোট একটু টুকরো করে কেটে নেব আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুনের কোয়া এখন কাঁচা লঙ্কা আদা রসুন আর বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ সমস্ত কিছুকে নিয়ে নিচ্ছি মিক্সির জারে এই সমস্ত কিছু মিশিয়ে একসঙ্গে বেটে নেব বেটে নেয়া হয়ে গেছে এবার একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম ভেঙে এখানে আমি পাঁচটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি ডিম নিতে পারেন সমস্ত ডিমগুলো ভেঙে নেয়ার পর এখানে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কুচি অল্প এরপর এখানে মিশিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার আর পেঁয়াজের যে পেস্ট আমি বানিয়েছি সেখান থেকে দু চামচ এই ডিমের মধ্যে যোগ করে দিলাম এভাবে এই সমস্ত মশলা দিয়ে ডিমকে ভালো করে ফেটিয়ে নেব এই সমস্ত মশলাগুলো যোগ করে নিলে ডিমের অমলেটের স্বাদ কিন্তু বেশ ভালো হবে আমি এখানে হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিলে ডিমের অমলেটের রঙটা বেশ সুন্দর হবে এবার আমি একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ সরষের তেল তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে নেব আর তারপর যে ডিমের মিশ্রণটি আমি তৈরি করেছি সেখান থেকে অর্ধেক অংশ ঢেলে নিচ্ছি অর্ধেক অংশ দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেম করে অল্প একটু সময় অপেক্ষা করব যাতে করে নিচ থেকে ডিমটা সেট হয়ে যায় আর তারপর দেখুন এটাকে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ঠিক যেভাবে আমরা অমলেট বানাই সেভাবেই এভাবে আমি অমলেটটা তৈরি করে নিয়ে এবার একটু ঘুরিয়ে ফিরে চেপে চেপে ভেজে নিচ্ছি আর তারপর এটাকে এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে তুলে নিচ্ছি এভাবেই বাকি যে ডিমের মিশ্রণটা আছে সেটা দিয়েও আরও একটি অমলেট বানিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে তুলে নিলাম বাকি রান্নাটা করে নেয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি একটি দারচিনি স্টিক দুটি ছোট এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব আর তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুকে এখন বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে করে আলু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এখানে আমি পরিমাণ মতো আলুর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিয়েছি এতে করে আলুর ভেতর পর্যন্ত লবণ ঢুকে পড়তে পারবে এবার ঢাকা দিয়ে প্রায় চার মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি ঢাকা খুলে দিলাম দেখুন আলুতে সুন্দর রং ধরে গেছে আর ঢাকা দেওয়ার জন্য আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একই সঙ্গে যোগ করে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো বা হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই সমস্ত মশলাকে এবার আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এভাবে ভালো করে কষিয়ে নিতে নিতে দেখুন মোটামুটি চার মিনিট থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলা বেশ শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে যোগ করে দেব টমেটো আমি একটি বড়ো সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম আপনারা চাইলে টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন তবে বেটে দিলে ভালো হয় মশলাকে ভালো করে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবো রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা কষাতে কষাতে শুকিয়ে এলে অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে মশলাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর অবশ্যই জলটা কিন্তু গরম জল যোগ করতে হবে দেখুন এখানে অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে দিয়ে মশলাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে যোগ করে দেব জল এখানে আমি উষ্ণ গরম জল যোগ করে দিলাম প্রায় দেড় কাপের মতো যেহেতু আলু বেশ ঝোল টেনে নেয় আর ডিমের অমলেটগুলো এই ঝোলেই ফুটবে সে কারণে একটু বেশি করেই জলটা দিয়েছি এরপর এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য তবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব খুব বেশি সময় নয় যেহেতু আগেই আলু ভালো করে কষানো ছিল জাস্ট চার মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর এদিকে দেখুন আলু কিন্তু আমাদের বেশ সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে যোগ করে দিচ্ছি অমলেটগুলো সমস্ত সমস্ত অমলেটগুলো দেওয়ার পর এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে করে ঝোলের মধ্যে অমলেটগুলো ডুবে যায় তাই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম এতে করে ঝোলের সমস্ত ফ্লেভার অমলেটের মধ্যে ঢুকে পড়বে দু মিনিট মতো খোলা অবস্থায় এভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি যদি হাতের কাছে ধনে কুচি থাকে অবশ্যই দেবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না করে নিয়ে তারপর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তারপর আপনাদের খুলে দেখাই দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় কত সহজে আর কত কম মশলায় রান্নাটি কিন্তু স্বাদে একদম অসাধারণ হয় আশা করছি আমার আজকের এই সাধারণ ওমলেটের রান্না আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল